আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুপ্রিয় খামারি ভাইরা, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আপনি গরমকালে আপনার খামারে খাদ্য ও পানির পাত্র কিভাবে মেনটেইন করবেন, কতগুলো খাবার পাত্র আর কতগুলো পানির পাত্র আপনি দিবেন, বা কখন কখন এই বিষয়গুলো আপনি মেনটেইন করবেন, সে বিষয়ে আজকে বিস্তারিত জানবো। সো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখছি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এর আগেও আমরা গরমকালে আপনি আপনার খামার কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যারা সেই ভিডিওটি দেখেননি কাইন্ডলি সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তবে আপনি গরমকালের যে সমস্যাগুলো হয় সেখান থেকে আপনি আপনার খামারকে আর মুরগিগুলোকে আপনি রিকভার করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল টপিকস সেটি হচ্ছে আপনি আপনার খামারে পানির পাত্র ও খাবার পাত্র কিভাবে মেনটেন করবেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, অনেকেই মনে করে থাকেন যে আপনারা যদি একটু খাবার পাত্র কম বা একটু পানির পাত্র কম দিয়ে যদি সেরে যায় তাহলে খাদ্যটা, প্রথম আমরা খাদ্যের কথা বলি যে খাদ্যটা কম খরচ হয়, কম লাগে, আসলে কিন্তু সেটা না। তার মানে আপনি যদি এই চিন্তা করে থাকেন তার মানে আপনি আপনার খামারে প্রপারলি প্রত্যেকটা মুরগির যে পরিমাণ খাদ্য দরকার সেটা আপনি প্রয়োগ করতে পারছেন না, যদি এই চিন্তা করে থাকেন। সো আপনাকে একটা মুরগি কতটুকু খাবার খায় সেই হিসাবে বিবেচনা করে আপনাকে আপনার এইখানে পাত্র দিতে হবে এবং সেখানে পানি দিতে হবে। সো আজকে যে বিষয়টি আছে, যেমন আমার এখানে আমার 1500 মুরগি আছে, আপনারা দেখতেছেন এই যে একটা খোপ, মাঝখানে আর একটা খোপ, আর একদম শেষ মাথা আর একটা খোপ। সো আমার তিনটা খোপ, 1500 মুরগির জন্য তিনটা খোপ, অ্যাজ লাইক আমি 500 500 500 করে 1500 খোপ করছি। সো এই 1500 খোপের মধ্যে আমি প্রতি 500 জন্য আমি ইউজ করছি 15টা খাবার পাত্র, 15টা পানির পাত্র। এই নিয়ম অনুযায়ী আমি আমার প্রত্যেকটা খোপে আমি ইউজ করছি। তার মানে আমার এখানে 1500 বাচ্চার জন্য খাবার পাত্র হচ্ছে 45টা আর পানির পাত্র হচ্ছে 45টা, এবং এগুলো বড়গুলো আপনারা দেখতেছেন। আমি একটু যদি আপনার না হয় আমি গুণ দেখাই যে পানির পাত্র 1 2 3 4 5, এই লাইনে 5টা আছে, এই খোপের এই লাইনে 5টা, এই লাইনে 5টা, তার মানে 15টা, এক খোপ আমার 15টা, আর দ্বিতীয় খোপে আমার হচ্ছে 15টা, তৃতীয় খোপে 15টা, তার মানে 3 15 45। সো এই হিসেবে আমি আমার এই খামারটা পরিচালনা করছি, বা আমরা এই হিসেবে খাবার দিয়ে থাকি স্বপ্ন পোল্ট্রি ফার্মে। আরেকটা কথা, আমরা কিন্তু স্বপ্ন পোল্ট্রি ফার্মে প্রত্যেকটা হাইডেন ট্রিক্স বা আমরা কি ব্যবহার করি সেই বিষয়ে বা কেন করছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা আসলে কি কাজ করছি। সো আজকের ভিডিওটি ছিল যে আসলে আমরা কি খাবার পাত্রকে অতিরিক্ত কমে দিচ্ছি নাকি একদমই বেশি পরিমাণ দিচ্ছি। বেশি পরিমাণ যদি দিয়ে থাকে তার মানে এটার কিন্তু আবার অন্যদিকে চলে যায়, যে ওভারাইড যখন খাবার সামনে থাকে তখন আর খেতে চায় না, বা পানিও সেম কথা। সো আবার আরেকটা কথা, মুরগির জায়গা শর্ট হয়ে যায়, মুরগির চলাফেরা করার একটা স্কোপ দরকার মানে থাকে না। আমি পার্সোনালি প্রেফার করবো প্রত্যেকটা মুরগি, আর ধরুন আপনি বা যে কোনো মানুষ কিন্তু সবসময় চায় একটু খোলা জায়গা, একটু চলাফেরার জায়গা। সো আপনি যদি আপনার খামারে যদি অতিরিক্ত আবার পাত্রও দিয়ে রাখেন, মুরগি চলাফেরা করার জন্য চলাফেরা করতে পারতেছে না, বা যেখানে 500 মুরগি রাখার জায়গা সেখানে আপনি 600 রাখছেন, এটা ইম্পসিবল। একজন অভিজ্ঞ খামারির সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার যদি হয় 1500 খামার, ধরুন তার যদি হয় 1500 বাচ্চা রাখার খামার, সেই কিন্তু 1200 করে, সর্বোচ্চ হলে 1200, তবে ম্যাক্সিমাম খামারিরা 1000 করে। কারণ তারা প্রত্যেকটা মুরগির সুস্থতার উপর নির্ভর করে, তারা চায় যে প্রত্যেকটা মুরগির সুস্থ, আমি যেটাই পালন করবো সেটা যারা প্রপারলি হয় সুস্থ থাকে, সেজন্য জায়গা দরকার, মুরগিগুলো চলাফেরা করার জন্য জায়গা দরকার। সো ও হিসেব করে কিন্তু আপনি অভিজ্ঞ খামারিরা শেড তৈরি থাকে বা শেড পরিচালনা করে থাকে। তো আমিও এটাই প্রেপার করবো যে আপনি আপনার মুরগিটাকে সুস্থ রাখার জন্য তার প্রপারলি জায়গা দরকার, তার যে তল চলাফেরার ওই জায়গাটা করতে হবে, তার প্রপারলি খাদ্য পানি যদি প্রপার সব ঠিক থাকে, এবং প্রত্যেকটা ভ্যাকসিনেশন যদি তার তার শরীরে প্রপারলিভাবে প্রয়োগ করা হয় তবে সে অবশ্যই সুস্থ থাকবে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আরও একবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আসসালামু আলাইকুম।